নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ যে খবরের দিকে চোখ রাখবো, নিজাম প্যালেস থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য। আর একবার জানিয়ে রাখবো, নিজাম প্যালেস থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য, সাড়ে তিন ঘন্টা জেরার পর কার্যত দৌড়ে বেরিয়ে গেলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচি, এদের দুজনকেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো সময় মতো তারা পৌঁছে গিয়েছিলেন। প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর কার্যত দৌড়ে বেরিয়ে গেলেন নিজাম প্যালেস থেকে, কার্যত দৌড়ে বেরিয়ে গেলেন মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই কার্যত দৌড়ে বেরিয়ে গেলেন মানিক ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন সেই ছবি। সাড়ে তিন ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচিকে, এদের দুজনকেই প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় নিজাম প্যালেসে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা আজ দুজনেই হাজিরা দেন নিজাম প্যালেসে। যে সময় দেওয়া হয়েছিল, যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তারা হাজিরা দেন। প্রায় তিন ঘন্টা ধরে চলে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ, এবং কিছুক্ষণ আগেই বেরিয়ে যান, জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান মানিক ভট্টাচার্য এবং রত্না বাগচি চক্রবর্তী। তারা দুজনেই বেরিয়ে যান, প্রায় কার্যত দৌড়ে বেরিয়ে যান নিজাম প্যালেস থেকে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে ছবি আমরা দেখলাম যে নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছেন, কার্যত দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মানিক ভট্টাচার্য, কি জানা যাচ্ছে? রিয়া, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, মানুষ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো, যে নিজাম প্যালেস থেকে কার্যত দৌড়ে বেরিয়ে গেলেন মানিক ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদ আজকের মতো শেষ হলো, কি জানতে পারছো? একদমই দেখো, প্রায় সাড়ে চার ঘন্টা পর থেকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেলেন মানিক ভট্টাচার্য, এবং যেটা দেখা গেল তিনি কার্যত দৌড়ে নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন, এবং নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন এবং সেখানে তিনি কিন্তু কোনোভাবেই মিডিয়ার মুখোমুখি বলেন না, এবং একই সঙ্গে যেটা দেখা গেল সভাপতি রত্না বাগচি তিনিও কিন্তু মিডিয়ার মুখোমুখি হন, তিনি বলেছেন যা বলার সবটাই তিনি কোর্টে বলবেন, এবং কার্যত তারা দুজনেই দৌড়ে বেরিয়ে গেলেন, এবং আজ প্রায় সাড়ে চার ঘন্টার মতো তাদের দুজনকেই জেরা করা হয় এবং তাদের বক্তব্য রেখে আগামীকাল সেই বক্তব্য কিন্তু কোর্টে পেশ করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। অনেক ধন্যবাদ, যে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।